এখন বিকেলবেলা চলে আসলাম ছাদে, আমি আর শায়ান। আমার সকল প্রিয় ভিউয়ার্স, সায়েন্স মমে আরও একবার স্বাগত জানাচ্ছি আমি চুমকি। এই কবুতরগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের বাসার ছাদে, আর এই কবুতরগুলো হচ্ছে আমাদের বাড়িওয়ালার, আর এই কবুতরগুলো দেখাশোনা করেন দারোয়ান আঙ্কেল। বাড়িওয়ালা মাঝে মাঝে আসে, কিন্তু মূলত দেখাশোনা করেই হচ্ছে দারোয়ান আঙ্কেল। এই যে দারোয়ান আঙ্কেল আসছে, আর ওই মুহূর্তে আমিও আসছি, তো দারোয়ান আঙ্কেল পায়রাগুলোকে খেতে দিচ্ছে। তো সুন্দর মুহূর্তটা আমি একটু ক্যামেরা বন্দি করলাম, তো ভাবলাম আমার সাথে আপনাদের সাথেও শেয়ার করি। আল্লাহর সৃষ্টি প্রতিটা জিনিসই সুন্দর। দারোয়ান আঙ্কেল পায়রাগুলোকে দুটো পাত্রে খেতে দিল। একদম ঝপঝপ করে উড়ে এসে খাবারের উপর পড়লো পায়রাগুলো, এপাশে কতগুলো, ও পাশে কতগুলো। এটা দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না, ঢুকে গেলাম খাঁচার ভেতর। দারোয়ান বলল, খুব সাবধানে ওদের থেকে একটু দূরে দাঁড়িয়ে থাকো, না হলে আবার উড়ে চলে যাবে। পরে আবার দারোয়ান কী করলো, আমাকে সহ দরজা লাগিয়ে দিল, আমি আটকা পড়ে গেলাম তাদের সাথে। এই যে দেখুন মাশাল্লাহ, দেখতে কত সুন্দর লাগছে। আমি তেমন ছাদে উঠি না, শায়ান যখন বিরক্ত করে ঠিক সেই সময়টাই আমাকে ছাদে আসতে হয়। এই বাসায় এসেছি, এক বছর হয়ে গেছে, তো এই প্রথম আমি কবুতরগুলোকে খাবার দিতে দেখলাম। এই বাসায় আমি যখন প্রথম উঠেছিলাম তখন এই ছাদ বাগান নিয়ে আমার একটা ভিডিও করা আছে। এই ছাদে কিছু বারো মাসে আম গাছ আছে, যে গাছগুলোতে বারো মাসেই আম দেখা যায়। এই যে এখনও আছে, এখন তো আম পেকে গেছে, তারপরে এই যে নতুন করে আম ধরেছে দেখুন, কাঁচা আম, দেখে লোভই লাগছিল। এবার একটু কম ধরেছে নর্মালি, কিন্তু এই গাছগুলোতে অনেক প্রচুর পরিমাণে আম ধরে। এখন বিকেলবেলা একটু শায়ানকে নিয়ে এসেছিলাম সান্ত্বনা দেওয়ার জন্য, কিন্তু বিকেলবেলায় এসে দেখলাম যে আকাশের পরিবেশটা এত সুন্দর, এত মনোমুগ্ধকর, যে আকাশটা দেখে আমি ছাদে আটকে গেলাম। একদম সূর্যাস্ত অবধি পর্যন্ত আমি ছাদে ছিলাম আর আকাশটাকে অনুভব করলাম। আমি ছাদে গেলে 15 থেকে 20 মিনিটের বেশি থাকি না, একটু ঘুরিয়ে নিয়ে তারপর শায়ানকে নিয়ে বাসায় চলে আসি। কিন্তু ওই দিন আমি 1.5 ঘন্টার উপরে ছাদে বসেছিলাম এবং গুনগুন করে গান গাইছিলাম। আমার প্রিয় ভিউয়ার্সগুলা, আপনাদের সাথে শেয়ার করার জন্য আকাশ তো ভিডিও করে এনেছিলাম, কিন্তু গুনগুন করে গান গাওয়াটা তো আর আমি ভিডিও করি নাই তখন। তো সেই গুনগুন করে গান গাওয়াটাই এখন একটু গেয়ে নিচ্ছি। আকাশের হাতে আছে এক রাশ নীল, বাতাসের আছে কিছু গন্ধ, রাত্রির গায়ে জলে ঝোনাকি, তটিনের বুকে মৃদু ছন্দ। আকাশের হাতে আছে এক রাশ নীল, বাতাসের আছে কিছু গন্ধ, রাত্রির গায়ে জলে ছোনাকি, তটিনের বুকে মৃদু ছন্দ। বুক ভরা নিরবতা নিয়ে অকারণ, বুক ভরা নিরবতা নিয়ে অকারণ, আমার দুয়ার হলো বন্ধ। আকাশের হাতে আছে এক রাশ নীল, বাতাসের আছে কিছু গন্ধ, রাত্রির গায়ে জলে ছোনাকি, তটিনের বুকে মৃদু ছন্দ। আকাশের হাতে আছে এক রাশ নীল, বাতাসের আছে কিছু গন্ধ, রাত্রির গায়ে জলে ছোনাকি, তটিনের বুকে মৃদু ছন্দ। ভেবে তো পাইনি আমি কি হলো আমার, লজ্জা প্রহরী কেন খোলে না কোদার, ভেবে তো পাইনি আমি কি হলো আমার, লজ্জা প্রহরী কেন খোলে না কোদার, বুঝি না কেমন করে বলবো, খেয়ালে কতই ভেসে চলবো, বুঝি না কেমন করে বলবো, খেয়ালে কতই ভেসে চলবো,
বলি বলি করে তবু বালা হলো না, বলি বলি করে তবু বালা হলো না, জানি না কিসের এত দ্বন্দ্ব। আকাশের হাতে আছে এক রাশ নীল, বাতাসের আছে কিছু গন্ধ, রাত্রির গায়ে জ্বলেছ নাকি, তটিনীর বুকে মৃদু ছন্দ। আকাশের হাতে আছে এক রাশ নীল, বাতাসের আছে কিছু গন্ধ, রাত্রির গায়ে জ্বলেছ নাকি, তটিনীর বুকে মৃদু ছন্দ, তটিনীর বুকে মৃদু ছন্দ, তটিনীর বুকে মৃদু ছন্দ। প্রিয় ভিউয়ার্স, দেখতে দেখতেই কিন্তু সূর্য অস্ত যাচ্ছে। আজ এই পর্যন্তই, আপনাদের প্রতি অনেক ভালোবাসা এবং দোয়া রইল। সেই কামনায় আমি চুমকি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।